প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম তারিকুজ্জামান ওরফে কনক। কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আজ রাতে আরও 25 লাখ ডোজ টিকা ফ্লোরিডা থেকে ন্যাশনাল এয়ারলাইন্সের কার্গোতে করে দেশে এসে পৌঁছাবে। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় আব্দুল মালিক নামে এক কৃষককে নিজ বাড়ির পাশে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় গ্রেপ্তার করা হয় সাগর নামের একজনকে। ফিলিপাইনের লুজন দ্বীপে আঘাত হেনেছে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রবিবার মধ্যরাতে দেশটির বাতাঙ্গাস প্রদেশে আঘাত হানে এই ভূমিকম্প। দলে ফিরেই অবশেষে চমক দিলেন আনসু ফাতি। রবিবার ঘরের মাঠ ক্যাম্প নুতে লেভান থেকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনা পেল স্বস্তির এক জয়। অনলাইন উদ্যোক্তার খাতায় নাম লেখালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সঞ্চালক রচনা ব্যানার্জি। ফেসবুক লাইভে এসে তাকে শাড়ি বিক্রি করতে দেখা গেছে।